সকাল থেকেই আজকে শহর জুড়ে ইডির ম্যারাথন তল্লাশি। গার্ডেনিচ, মোমিনপুর, একাধিক জায়গায় ইডি তল্লাশি। একই সঙ্গে দেখছেন অর্পিতা মুখোপাধ্যায়ের বেলঘরিয়ার ফ্ল্যাট এবং টালিগঞ্জের ডায়মন্ড সিটি সাউথ সেই আবাসন মালদার মাছ ব্যবসায়ীর বাড়ি থেকে উদ্ধার হওয়ার টাকা, এবং আজকে গার্ডেন নিচে ব্যবসায়ীর বাড়িতে টাকা। চার জায়গাকার ছবি দেখাচ্ছি। রাজ্যে একের পর এক জায়গা থেকে কোটি কোটি টাকা উদ্ধার হচ্ছে। প্রশাসনের নাকের ডগায় কি করে কেউ বাড়িতেই কোটি কোটি টাকা মজুদ রাখছে? এই টাকা কালো টাকা বলে বিরোধীরা ইতিমধ্যে সর্বভয় রাস্তায় নেমেছে। অর্পিতা মুখোপাধ্যায় ডায়মন্ড সিটির ফ্ল্যাট, বেলঘরিয়ার ফ্ল্যাট, মালদায় কয়েকদিন আগে মাছ ব্যবসায়ীর বাড়ি থেকে উদ্ধার হচ্ছে কোটি কোটি টাকা। অন্যদিকে গার্ডেন রিচে আজকে উদ্ধার হলো এই কোটি কোটি টাকা। এখনো পর্যন্ত প্রায় আটটা টাকা গোনার মেশিন নিয়ে আসা হয়েছে এবং টাকা গোনার কাজ চলছে। এই টাকা গোনার পরিমাণ কোথায় গিয়ে শেষ হবে, কখন শেষ হবে তা কেউ জানে না। কারণ ব্যবসায়ী নিসার খানের বাড়ির খাটের তলায় মজুদ ছিল এই টাকা। এক ইতিমধ্যেই যে খবর পাওয়া যাচ্ছে, আটটি মেশিন নিয়ে টাকা গোনার কাজ চলছে এবং সময় যত এগোচ্ছে এই বিপুল পরিমাণ টাকার সংখ্যাটা ক্রমশ বাড়ছে। আটটা মেশিন নিয়ে আসা হয়েছে এবং এখনো পর্যন্ত বিপুল পরিমাণ টাকা উদ্ধার হয়েছে বলে খবর পাওয়া যাচ্ছে। বিপুল পরিমাণ টাকা তিনি কেন বাড়িতে মজুদ রেখেছিলেন? এখনো পর্যন্ত 15 কোটি টাকা উদ্ধার হয়েছে বলে খবর ইডির সূত্রে। খাটের তলায় বান্ডিল বান্ডিল টাকা উদ্ধার হয়েছে। আপনাদের সকাল থেকে আমরা যে ছবি দেখাচ্ছি, এই ছবি আপনারা এখন দেখছেন, 500 টাকা 2000 টাকার নোটের বান্ডিল খাটের তলায় মজুদ করে রেখেছিলেন ব্যবসায়ী নিসার খান। আজকে সকাল থেকে আমরা যে ছবি আপনাদের দেখাচ্ছি, গার্ডেন নিচে নিসার খানের বাড়ি এবং ফের শহরে টাকার পাহাড়, একাধিক জায়গা থেকে। আগে আমরা দেখেছি এসএসসি দুর্নীতি কাণ্ড, সেখানেও আমরা দেখেছি অর্পিতা মুখোপাধ্যায়ের বাড়ি থেকে বিপুল পরিমাণ টাকা উদ্ধার হয়েছিল। আজকেও কিন্তু সেই একই ছবি, আটটা টাকা গোনার মেশিন ইতিমধ্যেই এসে গিয়েছে গার্ডেন নিচে নিসার খানের বাড়িতে, এবং এখনো পর্যন্ত যে বিপুল পরিমাণ টাকা উদ্ধার হয়েছে 15 কোটি, তার সংখ্যাটা কোথায় গিয়ে শেষ হবে কেউ জানে না। বাংলায় টাকার পাহাড়, কারণ একাধিক জায়গায়, শুধুমাত্র একটি জায়গায় নয়। লাস্ট 2 মাসে আমরা দেখেছি কখনো ডায়মন্ড সিটি সাউথের ফ্ল্যাট, কখনো বেলঘরিয়ার ফ্ল্যাট, অর্পিতা মুখোপাধ্যায় দুটি ফ্ল্যাট থেকেই 50 কোটি টাকা উদ্ধার। মালদায় মাছ ব্যবসায়ীর বাড়ি থেকে 1 কোটি 40 লক্ষ টাকা উদ্ধার হচ্ছে, এবং আজকে গার্ডেন নিচে এখনো পর্যন্ত চলছে টাকা গোনার কাজ। এই বিপুল পরিমাণ টাকা কোথায় গিয়ে শেষ হবে কেউ জানে না। যে খবর এখনো পর্যন্ত আমরা পাচ্ছি, প্রায় 15 কোটি টাকা উদ্ধার হচ্ছে গার্ডেন নিচে পরিবহন ব্যবসায়ীর বাড়ি থেকে। কিন্তু এক ব্যবসায়ীর বাড়ির খাটের তলায় কি করে বিপুল পরিমাণ টাকা মজুত রয়েছে, উঠছে সেই প্রশ্ন। ব্যবসায়ীর বাড়িতে ইতিমধ্যেই 8টি টাকা গোনার মেশিন নিয়ে আসা হচ্ছে, চলছে টাকা গোনার কাজ। নিসার খানকে ইতিমধ্যেই জিজ্ঞাসাবাদ শুরু করেছেন তদন্তকারী আধিকারিকরা। বিরোধীরা কি বলছে গার্ডেন নিচে বিপুল পরিমাণ টাকা উদ্ধারের ঘটনায়, শোনাবো। টাকার তো অভাব নেই এখানটাই, পশ্চিমবঙ্গে তো তৃণমূল নেতার ঘরে ঢুকলেই টাকা, তৃণমূল নেতার ঘরে ঢুকলেই টাকা। তৃণমূল নেতার আজকে টাকার পাহাড়ের উপরে বসে আছে। পার্থবাবুকে দেখলেন আপনারা, দিদি কেসটার জন্য বলছে, দিদি কিন্তু পার্থর জন্য কিছু বলছে না, আবার শুনছি নাকি বলবে বলবে করছে। এখন সেই সমস্ত কি টাকা না কি বাংলা মানুষ দেখেছেন, থরে থরে লাল টাকার নোট, দিদি বলবেন আমার ওগুলো কবিতার বই ছিল, বলতে পারেন, জানি না কি বলবেন না বলবেন। বাংলা মানুষের কাছে দিদির আজকে যে চেহারা, সেই চেহারা স্পষ্ট হয়ে গেছে। টাকা উড়ে বেড়াচ্ছে পশ্চিমবাংলায়, মানুষের দারিদ্র, মানুষ কষ্টে আছে, কিভাবে সংসার চালাবে তার ঠিক নেই, আর টাকা উড়ে বেড়াচ্ছে ব্ল্যাক মানি যার কাছেই থাক। আজকে ওদের কোনো একটা ব্যবসায়ী তার কাছ থেকে পেয়েছে, এমন খাটের তলায় ধরে ধরে রাজা মেশিন আনতে হয়েছে, হাজারের গল্প নেই, লাখ কোটি। পশ্চিমবাংলা লুঠেরার রাজত্ব হয়ে গেল সৌজন্যে পশ্চিমবাংলায় মমতা ব্যানার্জির সরকার, দেশে মোদিজির সরকার। শুধু টাকা, ধান্দা, ক্রোনি ক্যাপিটালিজম এবং লুট, ব্ল্যাক মানি। রাজনীতির নেতারা মন্ত্রীরা যদি যুক্ত হয়ে যায়, সমাজের আর কি থাকলো, 12টা বেজে যাচ্ছে সমাজের, মানুষ সর্বশান্ত আর ওরা টাকার মোচ্ছব করে বেড়াচ্ছে। রাজ্যের মন্ত্রী তথা কলকাতার মেয়র, তার কেন্দ্র এবার গার্ডেনরিচ, সেখান থেকে উদ্ধার হচ্ছে বিপুল পরিমাণ টাকা, তিনি কি সাফাই দিয়েছেন, শুনবো। আমার বিধানসভায় যদি আমার মনে হয় যে কার বাড়ি দিয়ে টাকা বেরোচ্ছে আমাকে বলতে হবে, তাহলে ভারতবর্ষে যত জোরে নীরব মোদী কেন টাকা ঝরেছে, এসব তো নরেন্দ্র মোদীকে বলতে হবে। যারা অন্যায় করেছে তাদের তল্লাশি হচ্ছে, এটার মধ্যে আমার কিছু বলার নেই। যেটা
অন্যায় করে কোথাও যদি টাকা রাখা থাকে, ইললিগাল ওয়েলথ থাকে, সেটা ইডি করছে, কোথাও ইনকাম ট্যাক্স তারা করছে, এটার মধ্যে আমার কিছু বলার নেই। কিন্তু শুধু অপোজিশন স্টেটে এই অ্যাক্টিভিটিসটা কেন, বাংলাতে এত আইটি রেড, এত ইডি রেড কেন? এই রেটগুলো হচ্ছে যে আমাদের ভয় পাইয়ে দেবে, যাতে আমরা আর বিজেপির বিরোধিতা না করি। আরেকটা আমার যেটা ব্যক্তিগতভাবে মনে হয়, আইটি রেড ইডি রেড করে একটা বার্তা দিতে চাইছে যে ব্যবসা বাংলায় করো না, ব্যবসা করতে গেলে আমাদের স্টেটে চলে এসো। কিন্তু এই যে একটা রেড 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 এইটা করে একটা আতঙ্ক সৃষ্টি করছে, যাতে বেঙ্গলের ইকোনমিটাকে কীভাবে নষ্ট করে দেওয়া যায়। আমার এটা ব্যক্তিগত আমার একটা ধারণা।